শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনে বন্ধুরা বন্ধুরা থাকলে একটা প্ল্যান তো করাই যায়। আমরা আজকে প্ল্যান করছি সবাই মিলা সুইমিং পুলে যাবো। আমাদের সাথে আছে চিকু, সিফাত, রোহান, সবাই যাবো, আমি নিজেও যাবো। ওরা একটা বল নিয়ে নিছে, অ্যান্ড বল নেওয়ার পরে সবাই মিলা প্ল্যান করলো যে সুইমিং পুলে এটা দিয়ে খেলবো। তারপরে যাত্রাবাড়ি থেকে লেগুনে উঠলাম, লেগুনে ওঠার পরে ওই তো লেগুনের মধ্যে যেতেছি, কোনাপাড়া রোডটা অনেক সুন্দর। তো সিফাতের কাছে ফোন দিয়েছি, সিফাত তো সুন্দর সুন্দর ভিউ নিতে আছে, রোডটা আসলে অনেক সুন্দর। এরপর আমরা চলে আসি ডেমরা স্টাফ কোয়ার্টারে। এখানে দেখলাম যে অনেক মানুষ, শুক্রবারে তো অনেক মানুষ বাসা থেকে বের হয়, এর জন্য একটু ভিড় আছে। বাইরে ভাই এত পরিমাণ মানুষ যে মানুষ তো পায়ের মধ্যে বাড়ি খাইতাছিল। তারপর আমরা একটা অটো নিয়ে নিলাম, আমাদের মধ্যে এই যে সবাই আছে অটোর সামনে দুইজন দখল করে রাখছে। দেখতে দেখতে আমরা চলে আসছি স্টাফ কোয়ার্টারে, সেই সুইমিং পুলে, আমাদের কাঙ্ক্ষিত সেই সুইমিং পুলের সামনে। কিন্তু সুইমিং পুলের ভাই তো বললো যে আরো 15 মিনিট দেরি হইব, কারণ আমরা সুইমিং পুলটা রিজার্ভ নিতে চাইছিলাম, আজকে নাকি রিজার্ভ সম্ভব না। এর জন্য পাশে একটা চার দোকানে গেলাম, ওইখানে যাওয়ার পরে সবাই মিলে এই যে দুষ্টামি করতেছে বল দিয়া, প্ল্যান ছিল চা খাওয়ার, সবাই দুষ্টামি করতেছে। এরপর সবাই মিলে একটা নাড়ু নিছি, সবাই একটা করে, অনেকে খাইব না বলতাছে। এরপরে দেখলাম আমাদের টাইম হয়ে গেছে, বল নিয়া ভাই সুইমিং পুলের মধ্যে সবাই দিয়ে জড়ামি করতেছে। পরে এই যে সুইমিং পুলের একটা ভিউজ নিলাম, পোলাবেন তো সব বইরাই গেছে গা, আমগো কোনো রিজার্ভ নেওয়ার কোনো ওয়ে ছিল না। দেখতে দেখতে আমরা চলে আসছি চেঞ্জিং রুমে। এখন চেঞ্জিং রুমে আমি তো জাউরামি শুরু করে দিছি, সব পিতা আমার লগে জাউরামিতে গলা মিলাইছে। তো প্রায় অনেকক্ষণই জাউরামি করলাম, জাউরামি করতে করতে একজন আমারে কইলো, মামা দেখ সাকিবের কি অবস্থা। ও মা পিছে তাকে তো আমি অবাক, সাকিব তো গেঞ্জি খুলছে, আর মোটা মানুষ গেঞ্জি খুললে কি হয় আপনারাই দেখেন। তো মামায় সরমে গেঞ্জিটা পরছিল, কিন্তু আবার কথা আছে না, লুঙ্গি খুললা পাকড়ি বান্ধ, আবার প্যান্ট খুললা হাতে লইছে, আরো তো সরম বাড়ায় দিছে, এমন দেখেন আবার ছু মারে। তারপর আয়নার সামনে দাঁড়ায় সবাই মিলে একটু পোস্ট নিলাম, এখন মোবাইল নিয়ে কেমনে পানিতে নামো ওই চিন্তা। আগে একটা কাবার নিছি, এই যে কাবারটা আপনারা আয়নার মধ্যে দেখতে পারতেছেন, এটার মধ্যে পানি টানি ঢুকবো না। দেখতে দেখতে আমাদের পুলে নামার সময় হয়ে গেছে, আমি প্রথম নামছি, নিম্মা দেখলাম যে সবাই দাঁড়ায় আছে, কইলাম যে লাভ দে বল নিয়ে, একজন লাভ দিল, তারপর আস্তে আস্তে সাইডে তো লাভ দিতে ভয় পায়, তারপরে চিকায় লাভ দিল, তারপরে সাকিবে লাভ দিল, সিফাদও লাভ দিছে, ওরটা ভিডিও করতে পারিনি। এরপর আমি কইলাম আমি লাভ দে আমার একটা ভিডিও কর, ওরা তো ভিডিও করছে। এই প্রথম আমি পানি দিয়ে লাভ দিলাম এত জোরে, সুইমিং পুলে তো বেশি পানি নেই এই জন্য ডুবো দিছি, ডুব দিছি, এটা মনে হয় আমি ফার্স্ট টাইম কোনো সময় ডুব দিই না। আয় রে নিজের সাইজ মতো পানি পেয়ে আমি তো কি খুশি, বারবার সিঁড়ি তুইটা লাভ দিতাছি কইতাছি যে সব পিছের থেকে চাপ, আজকে সাহস বাইরে গেছে আমার। এরপরে দিছি পিছের থেকে একটা লাভ, লাভ দিয়ে আবার একটা ডুব দিছিলাম, ক্যামেরা ঘুরে দিই সাকিব ইন্দা নিশ্চিন্তে, পায়ের উপর পা তুইল্লা, সাইডের উপরে পা তুইল্লা, বাস হয়তো পুরা নিশ্চিন্তে বয়া রইছে, ভাই ওই যেদিকে যাইবো একটা ফানি কিছু রাই খেয়েব। তারপর আমি আবার লাভ দিছি ভাই, ডুবতে ডুবতে সেই মজা লাগতেছিল। আর সাকিবে কইলো তুই কি একবার লাভ দিবি, আমার লাভ দিতে দে, আর ওই লাভ দিলে কি হয় দেখতে পারতাছেন। আর আমরা একটু দুষ্টামি করলাম, দুষ্টামিটা একটু দেখেন। ভাই পানিতে চুবাবি ভালো কথা, প্যান কিল্লে গা খুলস পোলাবি না, বারবার খালি প্যান খুললা দেয়। পানিতে নামার পর আজকে একটা আফসোস ছিল যে আজকে পানিতে মুততে পারলাম না, আমি সবসময় পানিতে নেমা মুইতা দিয়ে আজকে একটু ভদ্রতা বজায় রাখছি। পুলে গোসল করার পরে দেখলাম আমাদের সময় শেষ হয়ে গেছে, আসলে আনলিমিটেডই ছিল, কিন্তু আমরা উঠাই সাপড়ছি বেশি রাইতে হয়ে গেছে। এরপর সুন্দর মতো যাত্রাবাড়ির লেগুনে ওইটা আবার বাসায় বসছি। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নেক্সট টাইমে যেদিকে যেমন আপনাকেও তো ব্লগ করে দেখানো লাগবোই। আচ্ছা টাটা বাই বাই, সি ইউ।